আজি শ্রাবণের তৃতীয় সোমবার রাজ্যের বিভিন্ন শৈবপীঠ লাগিছি কাউড়িয়াঙ্ক গহলি। মহাদেবকে জলাভিষেক করে আশীর্বাদ ভিক্ষা করছেন হাজার হাজার ভক্ত। রাজ্যের প্রসিদ্ধ শৈবপীঠ লিঙ্গরাজ, লোকনাথ এবং ধবলেশ্বর পীঠে প্রবল গহলি দেখা মিছে। সিধাসলখ যা পুরী যে রয়েছে লোকনাথ পীঠে বেশ ভিড় লাগি রয়েছে কাউড়িয়াঙ্কর। আলোক আশুতোষ রয়েছেন আলোক। আজ শ্রাবণের দ্বিতীয় সোমবার জলাভিষেক করা বা জল ঢালিবা লোকনাথ পীঠে বেশ গহলি লাগি রয়েছে কাউড়িয়া মানকর। নীলমা দেখন্তু, কান্ধরে বাহুঙ্গি, বাহুঙ্গিরে ঢাল, ঢাল ভিতরে পানি, আউ তুণ্ডরে বোলবম হরর বম। ইয়ে হচ্ছে শ্রাবণ দ্বিতীয় সোমবারে রাজ্যের থিবা সমস্ত শৈবপীঠ মানকরে কাউড়িয়া ভক্তঙ্কর লম্বা গহলি। আমি অছু বাবা লোকনাথ পীঠে। আপনার প্রথমে সে দৃশ্য টিকে দেখবাক চাইবি। গতকালি রাতে 12টার যেতবে মহাদেবঙ্কর দ্বার ফিট হয়ে অবকাশ নীতি সরিছি, অবকাশ নীতি শেষ হওয়া পরে মহাদেবঙ্ক মস্তকরে জল লাগি করিবাকু কাউড়িয়া মানক লম্বা লাইন দেখবাক মিলিছে। এবং যদি আমি গতকালি ঠারু নীলিমা দেখিবা, বর্তমান পর্যন্ত পাখাপাখি 4-5 লক্ষ শৈব ভক্ত মানে কাউড়িয়া ভক্ত মানে মধ্যে মহাদেবঙ্ক মস্তকরে জল লাগি করছেন। কারণ বাবা লোকনাথঙ্কর স্বতন্ত্র মহিমা রয়েছে, মহাপ্রভু ভণ্ডার রক্ষক ভাবে পরিচিত বাবা লোকনাথ। সে দৃশ্য ভিডিওগ্রাফর বিক্রম দেখুছেন, সে লম্বা লাইন যদি আপনার দেখিপার্থে নীলিমা, আমার দর্শক মানে দেখিপার্থে বাবা লোকনাথঙ্কর কিভাবে ভাবে মহিমা আছে, অপার করুণা আছে, সেতুর স্পষ্ট অনুমান করা হচ্ছে। আমার সাথে কিছু কাউড়িয়া ভাই অনেক, তাঁর সহ প্রতিক্রিয়া নেওয়া কোণ কহা, বাবা লোকনাথঙ্ক পাখে জল লাগি করছেন, কেতবে আসিলে এবং জল লাগি কোণ পাই বাবা লোকনাথঙ্ক পাঠে কলে? রাজ্যের তো অনেক শৈবপীঠ রয়েছে। আজ্ঞা, বহুত প্রভুঙ্কর মহিমা লোকনাথঙ্কর। আর আমি আসিলু বহু দূর কটক, কটকরু আসিলু, বহু আরামে ঢালু, ও প্রভুঙ্কর বহুত মহিমা, তাঁর অকার বরুণারু সেমতি লাগি থাকু প্রভুঙ্কর নীলা খেলা লাগি। কোণ বিশ্বাস রয়েছে বাবা লোকনাথঙ্ক মস্তকরে জল লাগি গেলে কিভাবে ভাবে আপনার মানসিক মনস্কামনা পূরণ হয়ে থাকে? এবং আপনার পানি কোটি উঠাইলে কত বর্ষ হল আসছেন এঠাকু? 15 বর্ষ আসলে আজ্ঞা, বা ইয়ে লোকনাথঙ্কর বহু আজ্ঞা ইয়ে অছি, যে ইয়ে আসছিলি মোর মনস্কামনা পূর্ণ, ব্যবস্থা ভালো ভালো চলছে, টিকেট 30 টাকা আছে। নীলিমা, ইয়ে দৃশ্য আপনার পুনর্বার দেখবাক চাই, আপনার দেখুন কেবল যে পুরুষ ভক্ত নুহ, মহিলা শৈব ভক্ত মানে মধ্যে আসিছেন বাবা মস্তকরে জল লাগি করা, হাতের মধ্যে পানি রয়েছে, আপনার দেখিপার্থে কোথায় আপনার আসলে? চন্দকা। আচ্ছা, রাজ্যের তো অনেক শৈবপীঠ আছে, বাবা লোকনাথঙ্কু আপনার কিন্তু 25 বর্ষ হল মো বাবাঙ্কর উপরে ভরসা, মো সব কিছু। আজ্ঞা আজ্ঞা, হ্যাঁ হ্যাঁ, তিন মো এই চন্দনপুর উঠেলি, তথাপি ঘন্টে হব, না কষ্ট। ইয়ে হচ্ছে বড় প্রতিক্রিয়া, বাবা লোকনাথঙ্কু দর্শন করা, জল লাগি করা লম্বা লাইন মধ্যে ভক্ত মানুষ কাউড়িয়া মানুষ কষ্ট দেউনি, কারণ বিশ্বাস রয়েছে বাবা লোকনাথঙ্ক মস্তকরে জল লাগি কলে সমস্ত মানসিক মনস্কামনা পূরণ হইতাম। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা, তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।